নমস্কার বন্ধুরা সুস্বাগতাম এতদিন ধরে তো আমি আপনাদের শেখাবার চেষ্টা করছি আশা করি আপনারা শিখতে পারছেন আজকের একটি খুব সুন্দর ক্যাবিনেটের মধ্যে টু আমার অর্ডার এসছিল তো সেইটা আপনাদের কি দিয়ে বানিয়েছি এবং আপনারাও কিভাবে বানাবেন তার জন্যই এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব প্রথমত ক্যাবিনেটটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ক্যাবিনেট এর ডিকোডার বোর্ডটা এখানে অন অফ সুইচটাও দেখতে পাচ্ছেন খুব সুন্দর দুটো মাইক আছে দুটো মাইকের মধ্যে আপনি ইকো ফ্যাসিলিটি পাবেন এবং ইকোকে কমাতে পারবেন বাড়াতে পারবেন আর আপনারা তো জানেন আমি সেই স্পিকার প্রোটেকশান সার্কিট অবশ্যই লাগাই এবং এইটা এখন ওয়ক্স মোডে আছে কোয়্যাক্সেবেল গেল এ আর সি আছে অপটিক্যাল এ আর সি আছে মানে ভাবুন আমি পেছনটা দেখাচ্ছি একবার দেখুন বন্ধুরা এইটা হচ্ছে এআরসি এই হচ্ছে এআরসি আর সি গেলো অপটিক্যাল গেলো সব ইন আর এটা হচ্ছে কোয়াক্সেবেল আর এটা হচ্ছে নর্মাল অক্সিলারি আর এইটা হচ্ছে সাউফারের কানেকশান কানেক্টারগুলো দেখুন খুব ভালো মানের কানেক্টার ইউজ করা হয়েছে সাউফার আর এটা হচ্ছে মেন ফ্রন্টের দুটো স্পিকার এটা গেল এবারে দেখাচ্ছি কী কী ইউজ করেছি প্রথমত একটা খুব ভালো লিকোডার বোর্ড যেটা হচ্ছে আপনার ওই ইনপুট এ তারপর রক জুয়েলারি তারপর অপটিক্যাল ইত্যাদি সব নিচ্ছে মানে এসডিএমআই আসে এতে আর খুব ভালো খুব ভালো আমাদের নিজেদেরই তৈরি পাঁচ অ্যাম্পায়ার চব্বিশ জিরো চব্বিশ মেন অ্যাম্পিফায়ারের জন্য আর একটা হচ্ছে বারো জিরো বারো বারো জিরো বারো এইটা হচ্ছে বারো জিরো বারো এই যে ইয়েলো ইয়েলো ব্ল্যাক বারো জিরো বারো টু অ্যাম্পায়ার আর এইটা এখানে দিয়েছি হচ্ছে চব্বিশ জিরো চব্বিশ খুব ভালো মানের কনডেন্সার ইউজ হয়েছে সানবা তারপরে হচ্ছে আপনার ভোল্টেজে আপনার প্লাস মাইনাস দুটোতে ফিউজ ইউজ করা হয়েছে আর স্পিকারকেও দুটো ফিউজ দিয়ে স্পিকার কানেকশান নিয়ে যাওয়া হয়েছে আচ্ছা এইখানে মেনলি পাওয়ার মানে ফ্রন্টে অ্যাম্প্লিফাই হিসাবে এস ফোর ওয়ান ফোর ওয়ান একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল লাগানো হয়েছে আর তারপরে সাউফারটাকে লাগিয়েছি সাউফার যেটা অ্যাম্প্লিফায়ার সেটা হচ্ছে টিডি এ সেভেন টু নাইন ফোর দুর্দান্ত আর স্পিকার প্রোটেকশানটা দেখান স্পিকার প্রোটেকশানটা একটু মডিফিকেশন করা হয়েছে আমারই ওই একই সার্কিট কিন্তু দেখুন এখানে তিনখানা রিলে লাগানো হয়েছে তিনখানা চ্যানেল হচ্ছে না বন্ধুরা টু পয়েন্ট ওয়ান দুটো মেন আর একটা সাউফার তো দুটো মেন গেল আর একটা সাউফার গেলো ঠিক আছে বন্ধুরা আর সেই জন্য আউটপুট টানজিস্টারটাকে হাই করতে হয়েছে বিডি ওয়ান থার্টি নাইন করতে হয়েছে এখানে বিসি ফাইভ ফর্টি এইট লাগালেই চলতো আর ফ্যান লাগানো হয়েছে খুব ভালো মানের আর স্পিকার কানেক্টারগুলো দেখুন কত সুন্দর সব কানেক্টার লাগানো হয়েছে পিসিবির মধ্যে আর এটা হচ্ছে সাউফার এটা হচ্ছে মেন এই যে আর লিখেছি এল লিখেছি এইবারই আসছি সার্কিট সম্পর্কে বিস্তারিত আলোচনা মেনলি এখানে যে সাপ্লাই তৈরি করা হয়েছে এইখানে মেন সাপ্লাইটা তৈরি হলো কত সাপ্লাই এই চব্বিশ জিরো চব্বিশ থেকে এইখানে চারটে ডায়ার দিয়ে ডিসি করলাম একটি করে তারপরে হচ্ছে কনডেন্সার দিয়ে ফিল্টার করা হলো সেখানে প্রায় দাঁড়ালো আপনার পঁয়ত্রিশের মতো পঁয়ত্রিশ জিরো পঁয়ত্রিশ ডিসি সেই পঁয়ত্রিশ বোলটি আবার আমরা এইখানে দিতে পারি একই সাপ্লাই এইখানে যে সাউফার অ্যাম্পলি ফ্যাক্টরি ইউজ হয়েছে যে আইসিটি ইউজ হয়েছে সেভেন টু নাইন ফোর সেখানে দেওয়া হয়েছে আর এখানে কী করেছি বারো জিরো বারো নিয়ে এখানে একটা সাপ্লাই তৈরি করেছি খুব ভালো করে খেয়াল করুন বারো জিরো বারো করে কী করেছি একটা সেভেন এইট ওয়ান টু ইউজ করেছি ফ্যানের জন্য এই ফ্যানে গেছে আর ডাইরেক্ট ভোল্টেজটা নিয়েছি আর আবার একটা ভোল্টেজ যেটা এখানে তৈরি হচ্ছে প্রায় বোন ভোল্টেজ মতো হচ্ছে সেইটা নিয়েছি হচ্ছে আপনার এই স্পিকার প্রোটেকশানে আর এই ডিকোডার বোর্ডে আপনার দরকার এই সামনে ফ্রন্টে যে ডিসপ্লে আছে ডিসপ্লে আর সমস্ত বোর্ড মানে এই বোর্ডটা আর এই বোর্ডটা টোটাল ফাইভ ভোল্টে চলছে এতে কিন্তু ব্লুটুথ এফ তারপরে অপটিক্যাল পপটিক্যাল মানে যা দরকার একটা মডার্ন অ্যাম্প্লিফায়ারে যা যা দরকার সবই আছে তো সেক্ষেত্রে আমাদের খুব ভালো একটা পাঁচ ভোল্ট দরকার সেই পাঁচ ভোল্টটা আমি কি করেছি এইখানে দেখুন এইখানে যে পনেরো ভোল্ট পাচ্ছি আমি এই যে বারো জিরো বারো যেটা দিয়ে বানালাম সেইখান থেকে এখানে একটা ডিসি টু ডিসি কনভার্টার বানিয়ে স্টেপ ডাউন করেছি দিয়ে ফাইভ ভোল্ট করেছি সেই ফাইভ ভোল্টটা এইখানে এসছে সেই ফাইভ ভোল্টটা এখানে আসছে এবং এই তারের মাধ্যমে এই যে তারটা গেছে দেখছেন এইখানে ডিসপ্লেতে এসছে এই ডিসপ্লে ফ্রন্ট প্যান ডিসপ্লে প্লাস ইউএসপি তো হয়ে গেল আপনার মোটামুটি সার্কিটে কি কি ইউজ করেছি আর ফ্যান তো কী করে কানেকশান করেছি আপনাদের বললামই আর সেটার পারফরমেন্স খুব খুব ভালো হয়েছে এইবারে আসছি আসল আর একটা কথায় যেটা আপনাদের অনেকের প্রশ্ন আপনারা করছেন আমাকে হোয়াটসঅ্যাপেও করছেন এবং নানা রকমভাবে অনেক দিন ধরে আপনারা জানতে চাইছেন যে আমরা এসটিকে কে অ্যাম্প্লিফায়ার দিয়ে বানাবো না ট্রানজিস্টর এই অ্যাম্প্লিফায়ার বানাবো তো ট্রানজিস্টর অ্যাম্প্লিফায়ার বানাতে গেলে সেই ভুল করে মসফেট বলবে না এগুলো ভালো পাওয়ার ট্রানজিস্টর তো এই অ্যাম্প্লিফায়ার আপনারা লাগাতে পারেন সেই ফাইভ টু জিরো জিরো ওয়ান নাইন ফোর থ্রি এক একটা পেয়ার এইটা একটা চ্যানেল এইটা একটা চ্যানেল এটা একটা টোটাল স্টিডিও বোর্ড কমপ্লিট খুব হাইফাই মানে হান্ড্রেড প্লাস হান্ড্রেড ওয়াট আর সেক্ষেত্রে আপনারা যদি এসটিকে ইউজ করেন সেখানে আপনি এটা ম্যাক্সিমাম পাবেন থার্টি প্লাস থার্টি থার্টি প্লাস থার্টি আর আর এম আর এইখানে যে সাউটওয়ার ইউজ করা হয়েছে সেভেন টু নাইন ফোর এইটা হচ্ছে যেটা সিট অনুযায়ী ওরা হান্ড্রেড ওয়াট বলছে সেটা ভোল্টেজ কিন্তু অনেক বেশি দিতে হবে তো এইখানে যেহেতু হচ্ছে আমি চব্বিশ জিরো চব্বিশ ট্রান্সফর্মার ইউজ করেছি ডিসি হওয়ার পরে পঁয়ত্রিশ ভোল্ট হচ্ছে সেটা আপনার এখানে বেরোচ্ছে প্রায় সিক্সটি থেকে সিক্সটি ফাইভ ওয়াট আর এম এস এবারে ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে আপনাদেরকেও জানাবার জন্য যে আপনারা এসটিকে ইউজ করবেন না ট্রানজিস্টার ইউজ করবেন তো এসটিকে আপনার লাভ কী মানে আর ট্রানজিস্টার ইউজ করা লাভ কী দেখুন আমি খুব শর্টে বলছি এরপরে কোনো ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা যাবে তো এসটিকেতে আপনি একটা নির্দিষ্ট ভোল্টেজের পরে আর বাড়াতে না যেমন ধরুন এই এসটিকেটা আছে ফোর ওয়ান ফোর ওয়ান এটা আপনার কুড়ি ভোল্ট থেকে ম্যাক্সিমাম পঁয়ত্রিশ ভোল্ট পঁয়ত্রিশ মানে ডিসির কথা বলছি এরপরে কিন্তু বাড়ালে আইসিটা প্রচণ্ড গরম হবে এবং কেটে যাওয়ার সম্ভাবনা ম্যাক্সিমাম থাকবে টেনস্টারের ক্ষেত্রে সেটা হয় না এই ভোল্ট আপনি কুড়ি ভোল্টেও চালাতে পারেন ড্রাইভারটাকে একটু মডিফিকেশান করে এই সেটটাই আপনি আবার চল্লিশ ভোল্টেও চালাতে পারেন ষাট ভোল্টেও চালাতে পারেন সব ডুয়েল পাওয়ার সাপ্লাই কিন্তু আবার সত্তর ভোল্টেও চালাতে পারেন নব্বই ভোল্টেও চালাতে পারেন এইটা হচ্ছে মেনলি এসটিকের সঙ্গে এর ডিফারেন্স আর একটা এসটিকের সঙ্গে এর ডিফারেন্স খুব শর্টেই বলছি এসটিকে ধরুন কোনো রকম খারাপ হয়ে গেল প্রথমত অরিজিনাল পাওয়া মুশকিল আছে অরিজিনাল ধরুন আপনি অরিজিনালই পেলেন তো সেক্ষেত্রে ধরুন একটা চ্যানেল খারাপ হয়ে গেল তখন আপনাকে পুরো স্টিকেরটাই ফেলে দিতে হবে সেক্ষেত্রে যদি ট্যানিস্টার হয় ট্র্যানস্টারের ক্ষেত্রে আপনার একটা চ্যানেল খারাপ হলো বা দুটোই হোক যাই বা হোক না কেন আপনি নিজেরাই রিপেয়ার করে নিতে পারবেন আর খুব বেশি এটা খারাপও হয় না হয়তো ড্রাইভার খারাপ হলো ড্রাইভার রিপেয়ার করে দিলেন বা ফ্রিজেবল যে রেজিস্ট্রেন্সগুলো এগুলো খুব গরম হয়ে গিয়ে হয়তো উড়ে গেলো তখন সেগুলো রেজিস্ট্রেন্স চেঞ্জ করলেন বা ড্রাইভার ট্র্যান্সটার চেঞ্জ করলেন তাতে দেখা গেলো সার্কিটটা ঠিক হয়ে গেলো বা একটা চ্যানেলের কোনো টানজিস্টার খারাপ হয়ে গেল বা এই চ্যানেলের কোনো টানজিস্টার খারাপ হয়ে গেল তখন আপনারা ঠিক করতে পারবেন কিন্তু এসটিকে ক্ষেত্রে এসটিকে ক্ষেত্রে সেটা কখনোই সম্ভব না এসটিকে কোনো রকম খারাপ হলে নন রিপেয়ারেবল টোটালি আপনাকে ফেলতে হবে এবং চেঞ্জ করতে হবে এটাই হচ্ছে ডিফারেন্স আর এসটিকে একটা মানে নির্দিষ্ট পরিমাণে আপনাকে ওয়াটেস্ট দেবে সাউন্ড আউটপুট দেবে কিন্তু ট্র্যানজিস্টারের ক্ষেত্রে আপনি ইচ্ছা মতো ড্রাইভার চেঞ্জ করে সাপ্লাই ভোল্টেজ এবং ট্রান্সফর্মারের অ্যাম্প্যাক বাড়িয়ে কমিয়ে ভোল্টেজ বাড়িয়ে কমিয়ে আপনি কিন্তু ওয়াটেজ অনেক বেশি বাড়াতে পারেন এবং আপনি আপনার মনের মতো করে আপনি কত ওয়াটে সেট চান সেই ওয়াট অনুযায়ী আপনি ট্র্যানজিস্টার দিয়ে কিন্তু সেট তৈরি করতে পারবেন যেটা এস্টিকের ক্ষেত্রে সম্ভব না এবারে এসটিকের আর একটা পার্থক্য বলছি এসটিকে হলো কম্প্যাক্ট একদম কোনো কিছু যারা মানে কম রিপেয়ার জানেন আর কি তাদের পক্ষে আমি বলবো এসটিকে ভালো কারণ কি যে এসটিকে খারাপ হয়ে গেল এসটিকে তুলে ফেলে দিলেন এসটিকে লাগিয়ে দিলেন ও সেট চলা আরম্ভ করে দেবেন সাধারণত আর কিছু খারাপ হয় না এই দুটো রেজিস্ট্যান্স বাদ দিয়ে এখানে এই একটা একটা হানড্রেড আছে এখানে একটা হান্ড্রেড টর্ম আছে এখান থেকে মাইনাস ভোল্ট প্লাস ভোল্ট গেছে এটা শনি আইওয়া বা যে কোনো বিদেশি সেটা যদি এই এসটিকে লাগানো থাকে তাহলে তা আপনারা একই ট্রিটমেন্ট করবেন কিন্তু যারা কম কাজ জানেন তাদের পক্ষে এই এসটিকেই ভালো আর যারা সত্যি ভালো কাজ জানেন তাদের পক্ষে ট্যান্সটা ভালো কারণ ট্যান্সটারের ড্রাইভার কোনটা উড়েছে ধরুন কোনটা আপনাকে সেটা খুব ভালো কাজ জানলেই আপনি ফাইন্ড আউট করতে পারবেন এই রেজিস্ট্যান্স উঠতে পারে এই রেজিস্ট্যান্স এই ট্যানিস্টারগুলো উঠতে পারে এ উঠতে পারে এ উঠতে পারে কেউ যে কোনো পার্স খারাপ হতে পারে কিন্তু টোটালি রিপেয়ারেবল এসটিকের মতো ফেলতে হবে না কিন্তু সত্যিকারে ভালো কাজ জানলে আপনার ট্যান্সটার দিয়েই করুন আর মানে বাড়ির জন্য যদি নিজেরা বাড়াতে চান আর যদি মানে ভাবেন যে না প্ল্যাগ অ্যান্ড প্লে করবো তাহলে এসটিকে ইউজ করুন এসটিকে ইউজ করলে কী হবে এসটিকেই খারাপ হলো এসটিকে ফেলে দিয়ে বাজার থেকে নতুন এসটিকে আনলেন দিয়ে লাগিয়ে দিলেন সেট কমপ্লিট হয়ে গেছে এটাই গেল এবারে আসছি আসল কথা সাউন্ড কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি এসটিকেতে ভালো হবে না টাইম স্টারে ভালো হবে দেখুন সাউন্ড কোয়ালিটি দুটোতেই ভালো হবে এবং যারা একটু বেশি ওয়াটের চান বেশি মানে বেশ টিবিল মিট সবটাই একদম পেতে চান তাহলে আমি বলবো ট্র্যানিস্টার দিয়েই বানান আর যা এসটিকেতে যে বেস ট্রিবিল এবং মিট কম আসে তা নয় কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণে একে বেঁধে রাখা যায় এবং এসটিকের সঙ্গে কোন বেস টিবিল যাবে সেটাও আপনাদেরকে কিন্তু একটু ভালো করে ডিসিশান নিতে হবে আর টেনস্টার এমপ্লিভার ক্ষেত্রে মোটামুটি বাজারে প্রচলিত টিএল সিরিজ বলুন বা আপনার ফাইভ ফোর ফাইভ এইট বলুন এই যে টেন্স্টারাইজ আপনার বেস টিবিল উইক্রি চলবে এই হলো আজকের এসটিকে আর টেনিস্টারের মধ্যে পার্থক্য আমি বলে দিলাম তো এবার আপনাদের খুশি আপনারা কোনটা বানাবেন না বানাবেন তবে এই ভদ্রলোক এসটিকে ভক্ত যে এই ভদ্রলোক বলতে এই যিনি এই সেটটার অর্ডার দিয়েছেন সেই জন্য তার জন্য আমি এটা এসটিকে দিয়ে বানিয়েছি এটাও খুব ভালো বাজছে মানে থার্টি প্লাস থার্টি ওয়াট ফ্রন্ট আর হচ্ছে আপনার সাবওয়ারটা হচ্ছে সিক্সটি ওয়াট সাবওয়ারটা এসি দিয়ে সেভেন টু নাইন ফোর আপনারা খুব ভালো করে জানেন আপনাদেরকে নতুন করে আর বলার কিছু নেই আর সেক্ষেত্রে আপনারা এই জায়গায় এই এস্টিকের বদলে এই সেম ভোল্টেজ সেম ট্রান্সফর্মার রেখেও আপনারা এই বোর্ডটি লাগাতে পারেন অবশ্যই হিট সিংটাকে বড়ো রাখবেন আর ফ্যান তো থাকবেই অবশ্যই ফ্যান থাকবে হিট সিংটাকে বড়ো করবেন আর কী বলবো এর আরও এসটিকের থেকে টাইন স্টার অ্যাম্প্রিফারের আরও অনেক ডিফারেন্স আছে এই ছোট্ট ভিডিওতে বলা সম্ভব না তা নিয়ে অন্য একদিন আবার আসবো তো গেল আজকের ভিডিও তো আমি এই সিস্টেমের এই ডিসপ্লে কিছু মোড আপনাদের চেঞ্জ করে দেখাচ্ছি এই দেখুন এটা এফএম মোডে গেছে এফএমটা এটা হচ্ছে এনকোডার এটা কিন্তু কোনো ভলিউম কন্ট্রোলের ওই পোটেন্সিয় পট না এটা এনকোডার এটা ঘুরেই যাবে ঘুরে যাবে এবং এই মাঝখানে কিন্তু এই সিস্টেম দিয়ে আপনারা মোড চেঞ্জ করতে পারবেন ঠিক আছে বন্ধুরা তো এইবারে আপনি এখান থেকে বেস বেসটাকেও কন্ট্রোল করতে পারবেন টিভিলকে কন্ট্রোল করতে পারবেন এইটা গেলে অন অফ এইটা হচ্ছে মিউট আর এইখানে হচ্ছে আপনি ইউএসবি ড্রাইভ বা ব্লুটুথের পজ ফরওয়ার্ড রাইন এইটা মেন ভলিউম ইকুলাইজার প্রি সেট মোড আছে ছটা এইটা মোড আর এইটা হচ্ছে এই মাইক যে আছে মাইকের হচ্ছে ইকো কম বেশি ওকে বন্ধুরা তো আপনারা প্রত্যেকে ভালো থাকুন প্রত্যেকে ভালো থাকুন গাছ লাগান সুস্থ থাকুন আবার একটা কোনো ভালো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে জয় হিন্দ বন্দে